নমস্কার, আমি ডক্টর হিমাংশু নাগার। আমি MBBS ফ্রম নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল উত্তরবঙ্গ। আর তারপরে আমার ডায়াবেটিসের আমি পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা আনামালাই ইন চেন্নাই, নিয়ার চেন্নাই, তামিলনাড়ু, অ্যান্ড তার সঙ্গে জন হপকিন্স ইনস্টিটিউট USA, আর CCBDM, আর PHFI ডক্টর মোহনস ক্লিনিক, ওখান থেকে আমার ডায়াবেটিসের সুপার স্পেশালাইজেশন করা। আমি অ্যাপোলো ক্লিনিকে 2004-05 থেকে প্র্যাকটিস করি, এখানে ক্লিনিকে পেশেন্ট দেখি। মূলত হাওড়ার আর শিবপুরে সাউথ হাওড়ার বাসিন্দা, এই হচ্ছে আমার পেশেন্ট পুল। আর বেসিক্যালি আমার এই পেশেন্ট পুলের মধ্যেই আমার দেখা। বহুদিন ধরে বহু পেশেন্ট বিভিন্ন ডায়াবেটিস বা ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশান নিয়ে আমার সঙ্গে দেখা করে আর ট্রিটমেন্টের মধ্যে আছেন। আমি ফোর্টিস হসপিটাল অ্যান্ড কিডনি ইনস্টিটিউট কলকাতা রাসবিহারী সঙ্গে অ্যাটাচড আছি। আর অ্যাপোলো ক্লিনিক হাওড়াতে আমি বহু বছর ধরে আছি, তার কারণ অ্যাপোলো ক্লিনিকতে এক নম্বর পেশেন্টদের সার্ভিস, যেটা পেশেন্টরা পায় আসতে যাওয়া খুব সুবিধে, ইজিলি ডক্টরস অ্যাক্সেস করতে পারেন, আর একই ছাদের নিচে ডক্টরস অ্যাভেলেবেল হওয়া, ল্যাব ইনভেস্টিগেশন হওয়া আর বিভিন্ন পরিষেবা ওগুলো একসঙ্গে পেতে পারেন। তো এই জন্যে আমারও সুবিধে, পেশেন্টদেরও সুবিধে, এক ছাতের নিচে এই অ্যাডভাইসটা হয়। এবার আমি আমার কর্মক্ষেত্র ডায়াবেটিসের কথাটা বলি। যে ডায়াবেটিস মূলত বিভিন্ন এজ গ্রুপ পপুলেশনে হতে পারে। আমাদের দেশে টাইপ 2 ডায়াবেটিস, মানে যাদের একটু 35-40 বছরের পরে ডায়াবেটিসটা আরম্ভ হচ্ছে, ফ্যামিলি হিস্ট্রি আছে, এই ধরনের পপুলেশন বেশি। যারা একটু কাজে নিষ্ক্রিয় থাকেন বা বেশি খুব একটা মুভমেন্ট হয় না, একটু মেদ বাড়ছে, আর ফলে স্ট্রেস বলুন, ফ্যামিলি হিস্ট্রি বলুন, বিভিন্ন কারণে ওনাদের ডায়াবেটিসটা আসছে। তো ডায়াবেটিসের ট্রিটমেন্ট এটা কমপ্লেক্স ট্রিটমেন্ট। কারণটা হচ্ছে যে ডায়াবেটিস একটা সিঙ্গেল ডিসঅর্ডার নয়। এই ডায়াবেটিসের কমপ্লিকেশন কিন্তু বিভিন্ন সিস্টেমে বিভিন্ন জায়গায় হয়। ডায়াবেটিস মানে হচ্ছে রক্তে আপনার ব্লাড সুগারটা বেড়ে যাওয়া। এবার সাধারণত পেশেন্টরা কিন্তু এটা খুব ইজিভাবে নিয়ে নেন, যে একটু সুগার বেড়েছে, মিষ্টি বা খাওয়াটা কমিয়ে দিলেই আমার ব্যাপারটা ইজি হয়ে গেল, আমার রোগটা সেরে গেল। কিন্তু ডায়াবেটিস বেসিক্যালি কত ভয়ঙ্কর রোগ সেখান থেকে আমরা বুঝতে পারবো যদি আমরা উদাহরণটা দিই, যে ডায়াবেটিস হার্ট, ব্রেন, কিডনি, নার্ভস, লিভার, সমস্ত জায়গায়, এমন কোনো অর্গান বাদ নেই শরীরে যেখানে এফেক্ট করে না। তো ডায়াবেটিসে বেসিক্যালি ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে মনে রাখা, পেশেন্টদের আমরা বারবার বলি যে এই রোগটাকে পুরোপুরি সুস্থ করা যায় না। তো পেশেন্টদের কিন্তু ডাক্তারদের সঙ্গে নিয়মিতভাবে এসে কনসালটেশন, রিভিউ, ফলো আপ, এটা খুব ইম্পর্ট্যান্ট। কারণটা হচ্ছে ডায়াবেটিসে ব্লাড সুগার কন্ট্রোল না করলে বিভিন্ন সিস্টেমগুলোতে যে পেশেন্টরা অ্যাফেক্টেড হয়, তাও হার্ট অ্যাট্যাক হতে পারে, ব্রেনে স্ট্রোক হতে পারে, কিডনি ফেলিয়ার হতে পারে, নার্ভ অ্যাট্যাক হয়ে গিয়ে আপনার গ্যাংগ্রিন হতে পারলো বা প্যারালিসিস হয়ে গেল, বিভিন্ন রকম সমস্যা ডায়াবেটিসে আসতে পারে। আর তার খালি তাই নয়, প্রেগনেন্সিতে ডায়াবেটিস একটা বিরাট বড় কমপ্লিকেশান। আমরা দেখি বিভিন্ন মায়েরা প্রেগনেন্সির সময় তাদের ডায়াবেটিসটা ধরা পড়েছে, তো ডাক্তারবাবুরা তখন গাইনোকোলজিস্টরা রেফার করেন আমাদের কাছে যে প্রেগনেন্সির মধ্যে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করা, কেননা যে বাচ্চা আর মা দুজনের ওপরেই ক্ষতি হয়ে যেতে পারে, ফলে এই একটা আলাদা একটা এন্টিটি। তো ডায়াবেটিস এছাড়া ইনসুলিন ডিপেন্ডেন্ট কিছু পেশেন্টস আছেন, যারা না ট্যাবলেটে কোনো রকম কাজ হয় না, তাদের রকম লাইফস্টাইলটা মেনটেন করা, তাদের এই ইনসুলিন নিয়ে জীবনযাপন করার ব্যাপারটা বলা, ডায়েট নিয়ে, এক্সারসাইজ নিয়ে, এগুলো বিভিন্ন একটা আমরা বলতে পারি বৃত্তান্ত একটা চিকিৎসার একটা পরিষেবা, সেটা এক ছাতের নিচে করা সম্ভব হয়। কারণটা হচ্ছে যে পেশেন্টদের কিন্তু কাউন্সিলিংটা খুব ইম্পর্ট্যান্ট। আর ডায়াবেটিসের ট্রিটমেন্টের ওষুধ ছাড়া বিভিন্ন রকম ব্যাপার আছে, যেমন সময় সময় ওদের হার্ট চেক আপ, ওদের কোলেস্ট্রল লেভেল দেখা, ওদের খাবার ব্যাপারটা ডায়েটিশিয়ানকে দিয়ে ঠিক করানো, আর ওদের এক্সারসাইজের ব্যাপারটা করা, সবাই সব রকম এক্সারসাইজ করতে পারেন না, তো এগুলো দেখা, প্লাস
ওনাদের সঙ্গে আর কি হয় যে অ্যাডিশনাল প্রবলেমস যেগুলো আসতে পারে ওগুলোকে ঠিক টাইমে টাইমে নোটিফাই করা, যেমন চোখ চেক আপ করানো যাতে চোখে রেটিনা এফেক্টেড হচ্ছে কি না, কিডনি ডাক্তারের কাছে চেক আপের জন্য পাঠাতে হবে কি না, এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু সূক্ষ্মভাবে পেশেন্টদেরকে আমাদের দেখতে হয়। না হলে কি হয় যে একসঙ্গে এই সমস্যাগুলো যখন পেশেন্টরা যদি চেক আপে না থাকে, পুরোভাবে যখন এই কমপ্লিকেশান নিয়ে পেশেন্ট আসে, তখন কিন্তু হসপিটালে খরচাটা করা আর ওষুধের খরচা করা, কমপ্লিকেশান ম্যানেজ করা পেশেন্টদের জন্য একটা অসম্ভব হয়ে দাঁড়ায়। আর আমরা ভালো করেই জানি যে সবার মেডিকেল ইন্স্যুরেন্স থাকে না, আর সবাই সব রকম বড় চিকিৎসা করতে পারেন না, ফলে একটা পেশেন্টের ওপর ফ্যামিলির ওপর বিরাট বড় একটা ধাক্কা বা বোঝ পড়ে। এই কারণে মাঝে মাঝে ফলো আপ করা, ঠিক মতন ওষুধ খাওয়া আর ঠিক মতন ডাক্তারদের পরামর্শ শুনে এগোনোটা এটা প্রধান কাজ, যেটা আমাদের বা আমাকে অনেকক্ষণ ধরে করতে হয় আর আমি বহু বছর ধরে এই জিনিসটা করে আসছি। এছাড়া যেহেতু অ্যাডভান্টেজ অ্যাপোলোতে কার্ডিওলজিস্টের অ্যাভেলেবিলিটি বা অর্থোপেডিক্স ডাক্তার বা নিউরোলজিস্ট এরকম বিভিন্ন যে আলাদা ডাক্তাররা যাদের আমি রেফার করতে পারবো একই ছাতের নিচে থাকার জন্যে, বা নেফ্রোলজিস্ট, সুবিধা হচ্ছে যে ডায়াবেটিস পেশেন্টদের অন্য কোথাও যেতে হয় না, এক জায়গায় দেখাতে পারেন। এবার আসি যে এছাড়াও আমাদের অনেক পেশেন্ট থাকি থাইরয়েডের প্রবলেম নিয়ে আসেন পেশেন্টরা, হাইপোথাইরয়েড মানে থাইরয়েড হরমোন এক্সেস বা কম, এই ধরনের সমস্যাও কিন্তু আমি দেখি মূলত তার এই পেশেন্টরাও আমি পাই। থাইরয়েডের ব্যাপারটাও কিন্তু পেশেন্টরা খুব অনেকভাবে ইজিভাবে নেন, কিন্তু আমাদের মনে রাখতে হয় যে থাইরয়েড সমস্যা হলে হার্টের ওপর বিরাট বড় একটা চাপ পড়ে, হার্ট বড় হয়ে যেতে পারে, ফলে থাইরয়েডের ঠিক মতন চিকিৎসা করাটা এটা ইম্পর্টেন্ট, আর সময় সময় ডাক্তারের সঙ্গে ফলো আপ করাটা খুব ইম্পর্টেন্ট। যা আমরা বললাম এতক্ষণ যে ডায়াবেটিস বা থাইরয়েড বা এই যে এন্ডোক্রিন ডিসঅর্ডার মানে মেটাবলিক ডিসঅর্ডার, এগুলো নিয়ে আমাদের কিন্তু পেশেন্টদের ভালো করে একটা অ্যাডভাইস কাউন্সিলিং করাটা খুব ইম্পর্টেন্ট হয়, সময় লাগে, আর এই জিনিসটা একদিনে হয় না, বহু দিন ধরে বহুবার ভিজিট পরে আস্তে আস্তে পেশেন্টরা বুঝতে পারে যে আমাদের কিন্তু এই জিনিসটাকে সিরিয়াসলি নেওয়া উচিত, আর এই জিনিস নিয়ে আমাদের কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু এগোনো উচিত নয়, আর নিজেকে অবহেলা করাটা একদম উচিত নয়। ইম্পর্টেন্ট ব্যাপারটা এখানে বলার যে সব জায়গায় কি হয় যে পেশেন্টরা কিন্তু একবার যদি অ্যাডভাইস ঠিক মতো না পান, তাহলে ওদের টেন্ডেন্সি থাকেন যে বিভিন্ন জায়গা একটা অন্য জায়গা চলে যাওয়া, এখানে এই অ্যাডভাইসের জন্য অন্য জায়গায় চলে যাওয়া, তো বিভিন্ন জায়গা ওনা কিন্তু ভুলভ্রান্তি হিসেবে ঘুরতে থাকেন। একটা জায়গায় যদি সঠিক অ্যাডভাইস পাওয়া যায়, তাহলে পেশেন্টদের কিন্তু লং টার্ম বেনিফিট অনেক বেশি, প্লাস রিজনেবল এক্সপেন্সেসের মধ্যে পেশেন্টরা যদি নিজেদের দেখাতে পারে তো সবারই তাতে সুবিধা হয়। আর করোনা পিরিয়ডের মধ্যে এখন আমরা যেটা দেখছি, এটা আমার যেটা পেশেন্ট যারা পুল আছেন বা যারা অন্য ডাক্তারেরও পুল আছেন, আমরা সবথেকে বড় যেটা ফিল করেছি গত বছর ধরে যে পেশেন্টরা কিন্তু লকডাউন বলুন বা করোনা কেস বাড়ার জন্য বলুন, ওরা আসতে পারেন না, বৃদ্ধ পেশেন্টরা বাড়ি থেকে বেরোতে পারেন না, ওদের টাইমে টাইমে চেক আপ করানোটা, ওদের টাইমে টাইমে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়াটা ঠিক মতন হয়ে উঠতে পারে না। অনেক সময় তখন আমরা ভিডিও কনসালটেশন করি, আমরা কিন্তু পেশেন্টদের সঙ্গে যোগাযোগে রাখি, বিভিন্ন অ্যাপও বেরিয়েছে, এই মাধ্যমে আমরা নিজেদের আপডেট করি আর পেশেন্টদেরকে আপডেট করতে থাকি যাতে পেশেন্টরা বঞ্চিত না হন মডার্ন ট্রিটমেন্ট থেকে। তো ফলে আমাদের কিন্তু এই করোনা টাইমসের মধ্যে পেশেন্টদের এক্সট্রা কেয়ারফুল থাকা, আর কী করে ওনারা কি নিজেকে ঠিক রাখতে পারবেন, ডায়াবেটিস হওয়া অবস্থায় যদি কোনো পেশেন্টের কোভিড ইনফেকশন হয় বা তার কোনো কমপ্লিকেশন হয়, তাকে ঠিক অ্যাডভাইস দেওয়া, এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হয় এবং সময় সময় বলতে হয়। এছাড়া আমরা জানি এখন ভ্যাকসিনেশন শুরু হয়ে গেছে, কোন পেশেন্ট ভ্যাকসিনেশন কিন্তু নিতে পারবেন কি পারবেন না, এই গাইডেন্সও আমাদের অনেক সময় পেশেন্টদের দিতে হয়। তো এই হচ্ছে ব্যাপার যে আমরা কিন্তু ডায়াবেটিস বা থাইরয়েড ডিজিজ বা হাইপারটেনশন এগুলোর যে অ্যাডভাইস আমরা দিই, এগুলো কিন্তু পেশেন্টদের ক্ষেত্রে এটা লং টার্ম ব্যাপার, আর অনেক বছর ধরে পেশেন্টদের কিন্তু এটা বেনিফিট হতে হয়, ওই জন্য পেশেন্টদের কিন্তু রেগুলার ফলো আপে আসতে হয়, যেটা এখানে খুব ভালোভাবে করা হচ্ছে আর ভবিষ্যতে হয়তো করা হবে, এটা আমরা খুব বেশি আশাবাদী। আর এই নিয়ে আমি কথাটা শেষ করব যে আমাদের কিন্তু দেশে এখনও ডায়াবেটিস বা মেটাবলিক ডিসঅর্ডার মানে যেমন আপনার ওবেসিটি, ডায়াবেটিস, হাইপারটেনশন, এই ডিজিজগুলো কিন্তু সাইলেন্ট কিলার্স, এগুলোকে নিয়ে বেশি কথা বলা হতো না, এগুলোকে নিয়ে বেশি চর্চা হতো না, ফলে কি হতো যে এই পেশেন্টরা কিন্তু রোগটাকেও সিরিয়াসলি নিতেন না আর ডাক্তারদের কাছে পরামর্শ নিতে বেশি আসতেন না।
তো এগুলো যখন আসতো অনেক লেট পেশেন্ট প্রেজেন্ট করতো, যাতে আমাদেরও কিছু বেশি করা যেত না। এই জন্য এই অ্যাওয়ারনেসটা বাড়ানোর খুব দরকার। যত বেশি রোগ আর রুগীকে নিয়ে আমরা নিজেদের আলোচনা করব, পেশেন্টদের বোঝাতে পারবো, ততই কিন্তু এই মহামারী, মানে আমি বলছি এই রোগের মহামারী, এগুলো থেকে আমরা কিন্তু পেশেন্টদের বাঁচাতে পারবো। কিন্তু এই কমপ্লিকেশান থেকে বাঁচানোর ক্ষমতা বিশেষ কিন্তু আমাদের সমাজে, আবার ইন্ডিয়ান মতন একটা দেশে এটা বিরাট ভয়াবহ একটা ব্যাপার। যদি আমাদের কিডনি ফেলিয়ার বা হার্ট ডিজিজ বা স্ট্রোক এগুলো যদি বাড়তে থাকে, আমাদের মেডিকেল সায়েন্স কিন্তু অতগুলো পেশেন্টকে ম্যানেজ করার মতন ক্ষমতা রাখে না আর পারবেও না। ফলে বিগিনিং থেকে, প্রথম থেকে কিন্তু এদের ট্রিটমেন্টটা যদি ঠিক মতন রাখা হয়, তাহলে কমপ্লিকেশান অনেকভাবে ওদের ঠিক রাখা যেতে পারে। এই দিয়ে আমি কথাটা শেষ করব, আর আশা করব যে আমাদের পেশেন্টসরা আরও বেশি অ্যাওয়্যার হোক, আরও বেশি ডাক্তারদের কিন্তু কাছে বেনিফিটেড হোক, আর আমি যাতে আরও ভালো পরিষেবা দিতে পারি। এই দিয়ে আমি কথাটা শেষ করলাম। নমস্কার।